بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم بائیو فلوک فش فارمنگ اے ٹو زیڈ رنگ پور چینلے اپنا سب کے ساگت. تو ہمیں پرتھم پرو آپ کے موٹامٹی دھارنا دار چیٹا کرتے جو بائیو فلوک فش فارمنگ ہمیں کیبھے مچ چاش کرتے پڑی کیبھے ہمیں بائیو فلوک پدھتی مچ چاش کر لابھوان ہوتے پڑی یہ بھیٹی موٹامٹی آپ سامنے اپستھاپن کر দ্বিতীয় পর্বে মোটামুটি আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের পলার বাড়িতে একটা প্রজেক্ট আছে, গাইবান্ধা পলার বাড়ি. তো সেই প্রজেক্টে আমরা মাটিতে দুটি ট্যাঙ্ক নির্মাণ করেছি. সেই ট্যাঙ্কগুলো কিভাবে নির্মাণ করেছিলাম আমি দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপরও তার বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে দেওয়া থাকবে. সেই সাথে আমি নিজে যে ট্যাঙ্কটি আমার বাসার সামনে নির্মাণ করেছি সেটা সিমেন্ট নির্মিত একটি ট্যাঙ্ক, এবং সেখানে মোটামুটি মাছ ছাড়া আছে. তো মাছ ছেড়েছি 5 তারিখে, 5ই ডিসেম্বরে. তো সেটার আপডেটও আপনাদেরকে ধারাবাহিকভাবে দিতে থাকব. আজকে আপনাদেরকে দেখাবো যে আমি যে ট্যাঙ্ক নির্মাণ করেছি সেখানে মাছ ছাড়া আছে, সেই অবস্থায় আপনাদেরকে দেখাবো. এবং সেখানে মোটামুটি পানিতে ব্যাপক ব্যাকটেরিয়া ফ্লক, যেটা ব্যাকটেরিয়ার দল যেগুলো সেগুলো তৈরি হয়েছে. তো আগামী পর্বে আপনাদেরকে আমি ফ্লক ম্যাপে দেখাবো. আমার এখানে হোমমেড প্রায় প্রোবায়োটিক দিয়েই ফ্লক তৈরি হয়েছে, এবং খুব ভালো ফ্লক তৈরি হয়েছে যেটার পারফরমেন্স খুবই ভালো. আপনারা স্বচক্ষে দেখলে বুঝতে পারবেন যে আসলে কী পরিমাণ ফ্লক তৈরি হয়েছে, পজিটিভ ব্যাকটেরিয়া কী পরিমাণ তৈরি হয়েছে. আমার মাছগুলো ছাড়া হয়েছিল 6,500 লাইনের কোয়ালিটি কোম্পানির মাছ ছেড়েছিলাম, তেলাপিয়া মাছ. তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এটার আপডেট দিব মাছের. আজকে দেখাবো যে আমাদের ট্যাঙ্কটি কেমন হয়েছে, আপনারা মতামত দিবেন, এবং সেই সাথে ট্যাঙ্কটি দেখাবো, ট্যাঙ্কের পরিবেশ কেমন এবং কেমন এয়ারেশন হচ্ছে সেটি দেখাবো আর কি. সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পন্টিতে অলরেডি মাছের পোনা ছেড়ে দিয়েছি সেই পন্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি. তো এখানে এয়ারেশন সিস্টেম করা আছে এয়ার স্টোন দিয়ে. এটি 14 ফিট বাই 14 ফিট একটি ট্যাঙ্ক ফিশ পন্ড এই বায়োফ্লগের জন্য. তো এখানে অলরেডি মাছ ছেড়ে দিয়েছি আমি ডিসেম্বরের 5 তারিখে. তো বিষয়টি যেটি ছিল সেটি হচ্ছে যে মাছের পোনার অর্ডার দেওয়া ছিল, তো আমার পানি প্রস্তুত হওয়ার আগেই পোনাগুলো চলে এসছে. দেখতে পাচ্ছেন পন্ডটি লাইট দেওয়া আছে টেম্পারেচার বাড়ানোর জন্য. এখানে ছোট্ট একটি ওয়াটার হিটার লাগানো আছে, এটি দ্বারাও এটা টেম্পারেচার বাড়ানো হয়. এখানে ইমোফ কোন আছে রাখা, ইমোফ কোন দিয়ে ফ্লগ মাপা হয়। তো টোটাল আমার ট্যাঙ্ক দুটি, একটি 26 ফিট বাই 14 ফিট আর একটি হচ্ছে 14 ফিট বাই 14 ফিট স্কোয়ার করা আছে সিমেন্ট নির্মিত ট্যাঙ্ক, তার উপরে তারপুলিন দেওয়া আছে। তো তারপুলিন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু ট্যাঙ্কটি নতুন নির্মাণ করা হয়েছে, আপনারা জানেন যে সিমেন্টের ট্যাঙ্ক থেকে অনেক সিমেন্টের বিষাক্ত গ্যাস বের হয় যেগুলো মাছের জন্য বেশ ক্ষতিকর। তো সে কারণেই আমি ট্যাঙ্কের উপরে তারপুলিন দিয়েছি। আর আরেকটি বিষয় আমি মোটামুটি জেনেছি যে ক্যাটফিশ জাতীয় মাছগুলো, এগুলো কিন্তু সিমেন্টের ট্যাঙ্কে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। সে কারণে মেইনলি আমি ক্যাটফিশ জাতীয় মাছগুলোই চাষ করব। তো শীতে প্রথম পাইলট প্রজেক্ট যেহেতু, সেহেতু আমি ট্রাই করছি তেলাপিয়া মাছ এটার গ্রোথ কেমন হয় শীতকালে, সেটার ধারাবাহিক আপডেট আপনাদেরকে দিতে থাকব। এখানে দেখতে পাচ্ছেন একটি সাবমার্সিবল পাম্প দেওয়া আছে, সেটি পানির নিচে আছে ইমার্জেন্সি পানি ড্রেন করার জন্য। কোনো কারণে অ্যামোনিয়া বেড়ে গেলে তাৎক্ষণিকভাবে অ্যামোনিয়া রিমুভ করার বুদ্ধি হচ্ছে যে পানি এক্সচেঞ্জ করতে হবে, ওয়াটার চেঞ্জ করতে হবে, সেজন্য কিন্তু একটি সাবমার্সিবল পাম্প ভিতরে দেওয়া আছে 1 হর্স পাওয়ারের। আর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রিং ব্লোয়ার, এই রিং ব্লোয়ারের মাধ্যমে কিন্তু
এয়ারেশন দেওয়া হয় এবং সাথে ম্যাগনেটিক কিছু দেখতে পাচ্ছেন, তিনটি ম্যাগনেটিক পাম্প আছে, এয়ার পাম্প, এগুলো দিয়ে এই পন্ডে এয়ারেশন দেওয়া হয়। এটি বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে রিং ব্লোয়ারটি, যে কখনও যদি ম্যাগনেটিক পাওয়ারে এয়ার পাম্পগুলোতে প্রবলেম দেখা দেয় তখন কিন্তু আমি রিং ব্লোয়ার দিয়ে ব্যাকআপ দিতে পারবো। তো যাই হোক, আপনাদেরকে আরেকটি ট্যাঙ্ক দেখাচ্ছি। এইখানে মোটামুটি প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো আছে, এখানে টেম্পারেচার মিটার, টিডিএস মিটার, পিএস মিটার, হ্যাঁ এখানে একটি পাম্প আছে, দেখতে পাচ্ছেন 1.5 হর্স পাওয়ারের একটি পাম্প আছে। এটি দেওয়ার উদ্দেশ্য হলো যে ইমার্জেন্সি পানি ড্রেন করার জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে। এই হচ্ছে আমার পন্ডের রাস্তা, বায়োফ্লক পন্ডের বাড়ির পিছনেই, জাস্ট আমার ঘরের পিছনেই এটি করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন আরেকটি ট্যাঙ্ক, এটির 26 ফিট বাই 14 ফিট গভীরতা একটু বাড়ানো আছে, দ্যাট মিন্স 4.5 ফিট হাইট দেওয়া আছে। এটির কারণ হলো যে বাসায় ছোটো বাচ্চা থাকার কারণে এটা মেইনলি হাইট বাড়ানো হয়েছে, যে সেফটির জন্য, নিরাপত্তার জন্য, বাচ্চারা সাঁতার জানে না সে কারণে কিন্তু হাইট বাড়ানো আছে। আর পানির পাম্প লাগানো আছে দুইটি, একটি হচ্ছে 1.5 হর্সের আর একটি 1.5 হর্সের, ইমার্জেন্সি পানি ড্রেন করার জন্য কিন্তু পানির ব্যবস্থাটি বেশি রাখা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে, এখানেও কিন্তু রিং ব্লোয়ার এবং আপনার 12 ভোল্টের কিছু ডিসি মোটর লাগানো আছে, 130 ওয়াটের দুটি। তো আমি সবসময় অল্টারনেটিভ পাওয়ারের কথা চিন্তা করি, কিন্তু এভাবে করেছি যেন কোনো সময় বায়োফ্লক ফিশ পন্ডের যে মেইন বিষয় সেটি হচ্ছে যে এয়ারেশন কখনও ফল করলে আপনাকে ব্যাকআপ দিতে হবে, সেজন্য আপনাকে অবশ্যই আইপিএস ব্যাকআপ বলেন বা জেনারেটর ব্যাকআপ বলেন সেটি 24 আওয়ার্স চিন্তা করেই কিন্তু আপনাকে করতে হবে। আর উপরে কিন্তু ত্রিপলের ছাউনি দেওয়া আছে ঘরের মতো করে, একপাশে একটি চালা আছে আর উপরে পুরোটাই ত্রিপল দেওয়া আছে, দিয়ে এভাবে মোটামুটি করা আছে। তো আপনাদেরকে এয়ারেশন সিস্টেমটিও আমি দেখাবো। আমার এখানে এয়ার পাম্প আছে, এই ডিসি পাম্প আছে 130 ওয়াটের দুইটি, সেই সাথে রিং ব্লোয়ার আছে, আলোর কিছুটি স্বল্পতা আছে, তারপর আমি দেখানোর চেষ্টা করছি। এইখানে রিং ব্লোয়ার এবং ডিসি পাম্প দেওয়া আছে দুইটি, আলোর স্বল্পতা আছে কিছুটা। আসলে এতক্ষণ ভিডিওতে নয়েজ হবে জন্য পাম্প বন্ধ করা ছিল, এখন কিন্তু এয়ারেশন চালু করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এয়ারেশন চালু হয়ে গেছে, তো বেশ ভালো এয়ারেশন সিস্টেম আছে, এগুলো মোটামুটি স্রোতের মতো এয়ারেশন হয়, এবং যে কারণে এখানে মাসের গ্রথ ভালো হওয়ার কথা। আমার কাছে যেটি মনে হচ্ছে যে গ্রথ বেশ ভালো আছে। আপনারা যারা উত্তর অঞ্চলের লোকজন আছেন, উত্তর অঞ্চলের যে সকল ভাই ব্রাদার আছেন, দর্শকবৃন্দ আছেন, তারা যদি সময় পান আমার সাথে যোগাযোগ করে কিন্তু আমার প্রজেক্টে ভিজিট করে দিতে পারেন, এবং কোনো অ্যাডভাইস যদি প্রয়োজন মনে করেন আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করব আমি যতটুকু নলেজ গ্যাদার করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি কিন্তু পন্ডে হোমমেড প্রোবায়োটিক ইউজ করেছি, আমার প্রোবায়োটিকের রেজাল্ট খুবই ভালো, মাশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো রেজাল্ট, ফ্লক ব্যাপক উৎপাদন হয়েছে, 30% অ্যাবভ হয়েছে। আমি আগামী পর্বে আপনাদেরকে ফ্লক এবং আসের একটি আপডেট দেওয়ার চেষ্টা করব। এই পাম্পগুলো চলছে, দেখতে পাচ্ছেন এয়ারেশন কিন্তু প্রচুর আছে, বেশ ভালো এয়ারেশন সিস্টেম।
এবং আমি কিন্তু আইপিএস ব্যাকআপ মোটামুটি 10-12 ঘন্টা, যদিও আমার এখানে বিদ্যুৎ ইন্টারাপশন বা কারেন্ট কম যায়, যেটাকে সহজ ভাষায় বলতে গেলে আমি যে এলাকায় থাকি তালঘাট এলাকা, রংপুরের তালঘাট এলাকা, এখানে শহর এলাকার কারণে সংগত কারণে বিদ্যুৎ কম যায় দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার ট্যাঙ্কের আপডেট। এখানে কিন্তু পোনা ছাড়া আছে, পোনাগুলো খুবই ছোট, 6,500 লাইনের মাছ ছিল, সেগুলো মোটামুটি এখন 2300-2400 লাইনে চলে এসছে। 5 তারিখে ছাড়া হয়েছিল মাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এই আমার ট্যাঙ্কের আপডেট। আগামী পর্বে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে আমার পণ্ডে কতটুকু ফ্লগ হয়েছে। এখানে আইপিও পক্ষে ঋণ দেওয়ার আছে, এই হচ্ছে আপডেট। আগামী পর্বে আমি আপনাদেরকে ফ্লগ দেখানোর চেষ্টা করব ইমোভ ফোনের মাধ্যমে। এভাবে তো আসলে ভিডিওতে বোঝা যাবে না, তারপর যথেষ্ট ভালো ফ্লগ হয়েছে, ভিডিওতে বোঝা যাবে না হয়তো, তারপরে একটু চেষ্টা করি দেখানোর। ফ্লগ হয়েছে 30 ml-এর উপরেই হয়েছে, তো আমার হোমমেড প্রোবায়োটিকের রেজাল্ট অনেক ভালো। আপনারা দোয়া করবেন আমার প্রজেক্ট যেন সাকসেসফুলি রান করে, এবং আপনাদের যদি কোনো পরামর্শের দরকার হয় সে ব্যাপারে আমি চেষ্টা করব পরামর্শ দেওয়ার জন্য, সব পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য। সেই সাথে আমাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে মোটামুটি ফ্লগ কেমন উৎপাদন হয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।